এক দফা এক দাবি সাবে তুই কবে গাবি দুর্নীতি চাই অবচরণ চাই দুর্নীতিবাস সাবরিশ চারের অবচরণ চাই অবচরণ চাই দেড় মাসের আন্দোলনেও টনক নড়ছে না সাব রেজিস্ট্রার সোহেল ডানার সোজনা সেন্ডিফাতের তথ্যচিত্রে বিস্তারিত একটি প্রতিবেদন বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ এনে মাদারীপুরের রাজর উপজেলার সাব রেজিস্ট্রার সোহেল ডানাকে প্রত্যাহারের দাবিতে গত দেড় মাস ধরে লাগাতার কর্মবিতি পালন করে আসছেন দলিল লেখক সমিতির সদস্যরা এরই ধারাবাহিকতায় উনত্রিশ মার্চ মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন করেছেন দলিল লেখকরা যদিও সাব রেজিস্ট্রার তার বিরুদ্ধে আনিত অভিযোগ বারবার অস্বীকার করে আসছেন এ ব্যাপারে মাদারীপুর জেলা রেজিস্ট্রার মোহাম্মদ রুহুল কুদ্দুস একাধিকবার চেষ্টা চালিয়েও কোনো সমাধান করতে পারেননি যে কারণে দীর্ঘ দেড় মাস জমি কেনাবেচা বন্ধ থাকায় জনসাধারণ চরম ভোগাতির মধ্যে পড়েছেন মঙ্গলবার দুপুরে দলিল লেখক সমিতির সদস্যরা ঢাকা বরিশাল মহাসড়কের রাজর স্ট্যান্ডে মানববন্ধন করেন মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন তারা মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিস চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয় এ সময় বক্তারা বলেন দলিল লেখা বন্ধ থাকার ফলে জমি বিক্রেতারা পড়েছেন চরম বিপাকে শিকার হচ্ছেন চরম ভোগান্তির শীঘ্রই এই কর্মকর্তাকে প্রত্যাহার না করলে লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন বলে সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করেন কর্মকর্তারা এই কর্মসূচির অংশ হিসেবে আগামীতে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে জানান তারা স্থানীয় সূত্র জানায় উপজেলা সাবরেজিস্ট্রার সোহেল রানা রাজোর উপজেলার সাবরেজিস্ট্রার অফিসের দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন অনিয়ম ঘুষ ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন বিভিন্ন সময়ে দলিল লেখকরা এর প্রতিবাদ করলেও কাজের কাজ কিছুই হয়নি উল্টো দলিল লেখকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়ে ঘুষ ও অনিয়মের মাত্রা আরও বাড়িয়ে দেন তিনি অফিস অফিস সহকারী আরিফের মাধ্যমে তার এ ঘুষগ্রহণ লেনদেন হয়ে থাকে তবে আরিফ বলেন আমি ছোট কর্মচারী বড় স্যারের কথা আমাকে শুনতে হয় দলিল লেখকরা এর প্রতিকার চেয়ে নানান জায়গায় ধর্না দিলেও কোনো কাজ হয়নি রাজরের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সামাদ মোল্লা জানান দলিল রেজিস্টার করাতে গেলে দলিল প্রতি লাখে এক হাজার টাকা দাবি করেন সাব সোহেল সোহেলজানা এমনকি নামের একটা অক্ষর ভুল থাকলেও তাকে দশ হাজার টাকা দিতে হয় অন্যথায় তিনি দলিল করেন না এছাড়া তিনি বেলা বারোটায় অফিসে আসলেও বিকাল চারটা থেকে শুরু করেন রাত দশটা পর্যন্ত সাধারণ মানুষকে আটকে রেখে টাকা আদায় করার সহিল ডানা প্রবাসী ক্রেতা হলে ভোগান্তি আরও বাড়ে এতে আমরা আপত্তি জানালে আমাদের লাইসেন্স বাতিল করার হুমকি ধামকি দেন এ বিষয়ে তার সঙ্গে দুইবার বৈঠক করেছি